ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ব্যাংকার মোহাম্মদ লতিফ রহমান ছোটন। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন বেশি বেশি। তো বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিয়ে। আমি প্রায় সময় যে বিষয়টা ফেস করে থাকি ব্যাংকে কাজ করার সময় সেটা হচ্ছে যে আমার অনেক ক্লায়েন্ট আছে যারা এসেই বলে থাকে যে আমাকে ভাইয়া ডেবিট কার্ড দেওয়া যাবে কি না বা ক্রেডিট কার্ড দেওয়া যাবে কি না। তো আমি যখন বলি যে হ্যাঁ দেওয়া যাবে, আপনি কি কাজে ইউজ করবেন, তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি উনি যেই কাজটার জন্য কার্ড নিতে চাচ্ছেন সেই কাজ অনুযায়ী ওনার ওই কার্ডটা ওনার দরকার নয়। বা সাপোজ ধরেন উনি শপিং করবে কিন্তু উনি চাচ্ছে ডেবিট কার্ড। তো ম্যাক্সিমাম কার্ডে কিন্তু আপনার শপিংয়ের অপশনটা থাকে না। আবার কেউ হচ্ছে যে সে বিদেশে যাবে, তো সেটার জন্য তার দরকার অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড কিন্তু উনি চাচ্ছে ডেবিট কার্ড। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি হয় হচ্ছে যে উনি জানে না, এই জন্য হয়তোবা ওনার দরকার হচ্ছে ক্রেডিট কার্ড কিন্তু উনি চাচ্ছে ডেবিট কার্ড। তো এটা আমরা অ্যাকচুয়ালি অনেকেই জানি না যে আমাদের কোন কাজে কোন কার্ডটা ইউজ করা হয় বা কোন কাজের জন্য কোন কার্ড প্রয়োজন সেটা আমরা জানি না, যার কারণে আমরা না জেনে কার্ডের জন্য রিক্রুট করে থাকি বা রিকোয়ারমেন্ট করে থাকি। তো আমি অ্যাকচুয়ালি আজকে এখানে ট্রাই করব যে আপনাদেরকে কার্ডের যে বেসিক যে কনসেপ্টটা আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য। বন্ধুরা, অ্যাকচুয়ালি কার্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। তো এখন এই কার্ডগুলো সাধারণত ভিসা কার্ড হতে পারে বা আপনার এমএক্স হতে পারে বা মাস্টার কার্ড হতে পারে, আবার ডাচ বাংলার নেক্সাসও হতে পারে। মোটামুটি ম্যাক্সিমাম ব্যাংকে আপনার এখন কার্ড ইস্যু করে থাকে। তো বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর ডাচ বাংলার নেক্সাস এরকম। তো এখন আপনি কোন কার্ড নিতে চাচ্ছেন বা আপনার কাজটা কী, সেই কাজের উপরে ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনি কোন কার্ড আপনি ইউজ করবেন। তো এখন যে বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি কোন কার্ডের জন্য এলিজিবল। হ্যাঁ, তো এখন কার্ড হচ্ছে মূলত আপনার দুই প্রকার, সেটা হচ্ছে ডেবিট কার্ড এবং হচ্ছে ক্রেডিট কার্ড। তো ডেবিট কার্ড আপনি কীভাবে পাবেন এবং ক্রেডিট কার্ড আপনি কীভাবে পাবেন? বন্ধুরা, ডেবিট কার্ড পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, বা ডেবিট কার্ড তাদেরকে ইস্যু করা হয় যাদের হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ মনে করেন আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আপনি এটিএম কার্ডের মাধ্যমে আপনি টাকা উঠাবেন বা আপনার অ্যাকাউন্টে টাকা আছে, এখন আপনার টাকার প্রয়োজন, আপনি টাকা উঠাবেন এটিএম বুথ থেকে, সেই পারপাস আপনাকে ডেবিট কার্ড ইস্যু করা হয়। অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে ডেবিট কার্ড ইস্যু করা হয়। তো এখন আবার কিছু কিছু ব্যাংক হচ্ছে যে ডেবিট কার্ডের সাথে কিছু এক্সট্রা ফেসিলিটি দিয়ে থাকে, সেটা হচ্ছে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে আপনি শপিং করতে পারবেন। তো এইগুলো কিছু ব্যাংক এটা আপনার এই সার্ভিসটা দিয়ে থাকে। তো এইটুকু সার্ভিস আপনার পাওয়া যায় যে আপনি শপিং করতে পারবেন, এর বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। জাস্ট ডেবিট কার্ডটা হচ্ছে আপনি এটিএম বুথ থেকে টাকা ওঠানোর জন্য, ট্রানজ্যাকশন করার জন্য, এই পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। তো আবার কিছু কিছু আপনার ডেবিট কার্ড আছে যে আপনি যদি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড করে নেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি দেশের বাইরে থেকেও সেটা থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন। অর্থাৎ আপনার ব্যাংকে যে অ্যাকাউন্টটা করেছেন সেই অ্যাকাউন্টে যদি আপনার টাকা থাকে, তাহলে সেই পরিমাণ টাকা আপনি ডেবিট কার্ডের মাধ্যমে উঠাতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত ডেবিট কার্ডের ফেসিলিটি। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি এখন 1 লক্ষ টাকা থাকে, তাহলে সেই 1 লক্ষ টাকায় আপনি উইথড্র করতে পারবেন যে কোনো এটিএম বুথ থেকে। অর্থাৎ ওই কার্ডের মাধ্যমে যে সকল ব্যাংকের সাথে আপনার কোলাবোরেশন করা থাকে বা লিঙ্ক করা থাকে বা চুক্তি করা থাকে, সেই সকল এটিএম বুথ থেকে আপনি টাকা উঠাতে পারবেন। এটা হচ্ছে ডেবিট কার্ডের
ফেসিলিটি, অর্থাৎ ডেবিট কার্ডটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের বিপরীতে দিয়ে থাকে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন বা ট্রানজ্যাকশন করতে পারবেন, যদি টাকা না থাকে তাহলে আপনি ট্রানজ্যাকশনটা করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আপনার ডেবিট কার্ড। আর ডেবিট কার্ড আপনার ভিসা কার্ড হতে পারে, তারপর হচ্ছে আপনার মাস্টার কার্ড হতে পারে, এরকম আপনি আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। ব্যাংকে যদি দুই ধরনের কার্ড থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে আপনার চাহিদা মতো আপনি নিতে পারেন, এটা কোনো সমস্যা না। তো এখন যে বিষয়টা হচ্ছে যে ক্রেডিট কার্ডটা কি, হ্যাঁ অনেকেই যাওয়ার পরে ব্যাংকে যায়, আমার কাছে যায়, যাওয়ার পরে দেখা গেছে যে অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্ট খোলার পরে যে বলে যে ভাইয়া অ্যাকাউন্ট তো খুললাম, এখন আমার একটা ক্রেডিট কার্ড লাগবে, আমাকে একটা ক্রেডিট কার্ড দেন। তো আমরা অ্যাকচুয়ালি তখন বিব্রত হয়ে যাই যে যে ব্যাংকে আপনি আসলেন, আসার সাথে সাথে আপনি ক্রেডিট কার্ড চাইলেন। তো ক্রেডিট কার্ডের কিন্তু আপনার অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু ক্রেডিট কার্ড দেওয়া যায় না। তো আপনাকে অ্যাকচুয়ালি এটা আপনারা বলেন বা আমার যারা ক্লায়েন্ট আসে যারা বলে, তারা আসলে না জেনে ব্যাপারটা বলে, কারণ তারা সম্পূর্ণ এই বিষয়টাতে নতুন বা তাদের হয়তো বা ইনস্ট্যান্ট কার্ড দরকার, হয়তো বা ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে শুনেছে যে ক্রেডিট কার্ড হলে অনেক ফেসিলিটি, তো এখন ব্যাংকে গেলেই হয়তো বা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হয়তো বা আমাকে ক্রেডিট কার্ড দেবে। তো এই ক্রেডিট কার্ডটা কী এবং আপনি ক্রেডিট কার্ডটা কীভাবে পাবেন, তো এটা এখন বিষয়টা হচ্ছে যে ক্রেডিট কার্ডটা হচ্ছে যে ডেবিট কার্ডটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে যে পরিমাণ টাকা আছে সেটা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন বা উঠাতে পারবেন। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাংক আপনাকে কার্ডের মাধ্যমে কার্ডের মধ্যে টাকা দেবে, ব্যাংক আপনাকে টাকা দেবে, এখানে আপনার টাকা রাখা লাগে না, যে ব্যাংক আপনাকে কার্ডে 1,00,000 টাকা দেবে বা 50,000 টাকা দেবে বা 5,00,000 টাকা দেবে, এটা ধরেন আপনাকে লোন দিবে, এই কার্ডের মধ্যে লোন হিসেবে দিবে আপনার, আপনি এখন এটা কার্ডের মধ্যে টাকাটা থাকবে, তা আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এই টাকাটা খরচ করতে পারবেন, কিন্তু আপনাকে একটা টাইম দেওয়া হবে বা একটা মেয়াদ দেওয়া হবে বা একটা টেনার দেওয়া হবে, সেই টাইমের ভিতরে আপনি যদি টাকাটা আবার পেইড করে দেন তাহলে আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, আর যদি টাইমটা ওভার করেন তাহলে একটা মিনিমাম একটা চার্জ আপনাকে দিতে হবে। এবং এটা হচ্ছে মেন ফেসিলিটি যে আপনার টাকা লাগতেছে না, ব্যাংক আপনাকে টাকা প্রোভাইড করতেছে সেটা দিয়ে আপনি কাজ করতেছেন। এবং বর্তমানে যে অনলাইনে যে কেনাকাটা আছে সেটা মূলত ক্রেডিট কার্ডের মাধ্যমে করা হয়ে থাকে, অর্থাৎ আপনি কেনাকাটা করতে যাচ্ছেন তো আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন, সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক। তো আপনি অনলাইনে শপিং করতে পারবেন, বিমানের টিকিট কাটতে পারবেন, মানে এভরিথিং এখন অনলাইনের যত পার্সেস আছে ম্যাক্সিমামই আপনার এই ক্রেডিট কার্ডের মাধ্যমে হয়ে থাকে। তো এখন এটা হচ্ছে ক্রেডিট কার্ড, এবং শপিং তো আছেই, শপিং মানে শপিং ম্যাক্সিমাম শপিংয়ে আপনার যারা আপনার কী বলে কার্ড ইউজ করে তারা ক্রেডিট কার্ডটা ইউজ করে, ডেবিট কার্ডটা তেমন একটা ইউজ করে না, ডেবিট কার্ড খুব কম ইউজ করে শপিংয়ের ক্ষেত্রে, ক্রেডিট কার্ডটা ইউজ করে বেশি। তারপর হচ্ছে বিভিন্ন হোটেলের বুকিং, মানে এভরিথিং আপনার ঘরে বসে যদি আপনি ই করতে চান তাহলে আপনার ক্রেডিট কার্ডের বিকল্প নেই। তো এখন এই যে ক্রেডিট কার্ড আপনি ব্যাংকে গেলেন, তারপরে অ্যাকাউন্ট খুললেন, তারপরে আপনি ইনস্ট্যান্ট আপনার চাহিদার কথা বললেন যে আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে, এটা তখন অ্যাকচুয়ালি আমরা বিব্রত হয়ে যাই। তো ক্রেডিট কার্ডটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, তো ক্রেডিট কার্ড পাওয়ার জন্য হচ্ছে তিনটা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে ব্যাংকগুলো আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে থাকে। ম্যাক্সিমাম ব্যাংক তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করে থাকে। একটা হচ্ছে যে আপনি যদি সার্ভিস হোল্ডার হন বা আপনি যদি জব করে থাকেন তাহলে আপনি ক্রেডিট কার্ড পাবেন, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনি ক্রেডিট কার্ড পাবেন, আর ব্যাংকে একটা এফডিআর খুলেন ওপেন করেন তাহলে আপনি এফডিআরের বিপরীতে একটি ক্রেডিট কার্ড পেতে পারেন। এটা হচ্ছে মানে এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে আপনি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবেন। প্রথমত যেটা বললাম যে যদি আপনি সার্ভিস হোল্ডার হন, সেটা আপনার গভর্নমেন্ট বা প্রাইভেট যাই হোক, আপনার মিনিমাম একটা স্যালারি থাকতে হবে, যে স্যালারিটা মিনিমাম 30,000 টাকা থাকে, 30,000 থাকতে হবে, 30,000-এর উপরে হলে আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার স্যালারিটা
ব্যাংকের মাধ্যমে হওয়া লাগবে, কারণ ম্যাক্সিমাম ব্যাংক আপনার যে আপনি কী পরিমাণ স্যালারিটা পাচ্ছেন সেটা আপনার জাস্টিফাই করে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে। তো আপনার স্যালারিটা যদি ব্যাংকের মাধ্যমে হয় তাহলে স্টেটমেন্টে আপনার সেটা শো করে, এই জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে। তো ব্যাংক স্টেটমেন্ট আবার 6 মাসের থাকতে হবে, অর্থাৎ আপনার স্যালারি 6 মাস, যদি আপনি 6টা স্যালারি পেয়ে থাকেন তাহলে আপনি ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে একটা বিষয় যে আপনি যদি আপনি জব করে থাকেন এবং আপনার স্যালারি যদি মিনিমাম 30 থেকে উপরে হয়ে থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনি বিজনেস করে থাকেন, মানে বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে আপনি বিজনেস পারপাস আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন। সেই জন্য আপনাকে মিনিমাম 3টা ট্রেড লাইসেন্স দিতে হবে এবং 3টাই আপনার একদম আপডেটেড ট্রেড লাইসেন্স, মানে সাপোজ এখন 2021 সাল, তাহলে 2021 সালের ট্রেড লাইসেন্স, 2019-20-এর ট্রেড লাইসেন্স, 19-এর ট্রেড লাইসেন্স, এরকম 3টা ট্রেড লাইসেন্স আপনাকে শো করতে হবে, দিতে হবে। এবং এগুলো কিন্তু জাস্টিফাই করবে যে ট্রেড লাইসেন্স যেখান থেকে আনছেন সেখান থেকে আপনার এটা জাস্টিফাই করা হবে। তারপর হচ্ছে আপনার বিজনেসম্যান হলে আপনার টিন সার্টিফিকেট বা ট্যাক্স আপনি করেন কি না ওইগুলোর ব্যাপারস আপনাকে দিতে হবে, আপনার বিজনেসটা কী সেটাও দেখবে, এভরিথিং আপনার যাচাই বাছাই করে আপনাকে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে। তারপরে হচ্ছে যে আপনি জবও করেন না, তারপরে হচ্ছে আপনার বিজনেসও নাই, তাহলে আপনি কীভাবে ক্রেডিট কার্ড পাবেন? সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি ব্যাংকে একটা FDR করেন, সাপোজ ধরেন আপনি 1 লাখ টাকার FDR করলেন, তাহলে আপনি ওই FDR-এর বিপরীতে আপনি একটা ক্রেডিট কার্ড পেতে পারেন। যদি আপনি 1 লাখ টাকার FDR করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 80% অর্থাৎ 80,000 টাকার লিমিট চেয়ে একটা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব অনায়াসেই বা খুব দ্রুততার সাথে আপনি একটা ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের সিস্টেম। আর এরপরে এর বাড়তি যে বিষয়গুলো লাগবে, যে এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার 2 জন গ্যারান্টর লাগবে, একজন ফ্যামিলির আর একজন কলিগ। যদি আপনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলির একজন গ্যারান্টর লাগবে এবং আপনার একজন যে কোনো একজন কলিগ গ্যারান্টর হিসেবে লাগবে। তারপর হচ্ছে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলির যে কোনো একজন আপনার গ্যারান্টর হবে এবং আপনার বিজনেস পার্টনার বা আপনার সাথে বিজনেস করে বা পাশে বিজনেস করে এরকম একজন বিজনেস পার্টনার আপনার গ্যারান্টর দেওয়া লাগবে। আর যদি আপনি FDR-এর বিপরীতে যদি আপনি অ্যাপ্লিকেশনটা দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার ফ্যামিলির একজন গ্যারান্টর থাকবে, কিন্তু এখানে গ্যারান্টর না হলেও সমস্যা নেই, কারণ হচ্ছে যে আপনি তো FDR করতেছেন, ওই FDR-এর ব্লকটা ব্যাংক রেখে দিবে। যদি কোনো কারণে আপনি যদি ক্রেডিট কার্ডের বিল দিতে না পারেন সেই ক্ষেত্রে ব্যাংক কী করবে, ওই আপনার FDR-টা এনকেশ করে ব্যাংক নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে গ্যারান্টর তেমন একটা ম্যান্ডাটরি না, তারপরেও আপনাকে চাইতে পারে, চাইলে আপনি ফ্যামিলির একজনকে দিবেন। তো এই হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের কীভাবে নেবেন সেটার উপায়। তো এখন আমি আবার একটু রিভিউ করি যে কার্ড হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডটা হচ্ছে যে অ্যাকাউন্টের বিপরীতে দিয়ে থাকে, অর্থাৎ আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন সেটা সেভিংস হোক বা কারেন্ট হোক, তাহলে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করলেই কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকই এখন থেকে আপনার কী করে একটা ডেবিট কার্ড ধরিয়ে দেয়। তো সেটা কিন্তু আপনার ক্রেডিট কার্ড না, সেটা হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ডের কাজ হচ্ছে অনলি ATM বুথ থেকে আপনি টাকা উঠাবেন, যে আপনি একটা জায়গায় গেলেন আপনার ইনস্ট্যান্ট টাকা প্রয়োজন, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, সেই টাকাটা আপনি উইথড্র করলেন, সেটা ATM বুথ থেকে আপনি উইথড্র করতে পারবেন। আর কিছু ব্যাংক আছে যে ডেবিট কার্ডের মাধ্যমে এক্সট্রা অল্প একটু সুযোগ সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে যে আপনি এটা দিয়ে শপিং করতে পারবেন। হ্যাঁ, আপনি একটা জায়গায় গেলেন আপনার কার্ডে বা আপনার অ্যাকাউন্টে টাকা আছে, সেটা দিয়ে আপনি শপিং করতে পারবেন জাস্ট এইটুকু। তো এটা হচ্ছে ডেবিট কার্ড। আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটা হচ্ছে যে আপনার এমন একটা কার্ড যেটা দিয়ে অনলাইনের যাবতীয় লেনদেন আপনি করতে পারবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি, ক্রেডিট কার্ডটা হচ্ছে যে ব্যাংক আপনাকে টাকা দেবে, সেই টাকা আপনি খরচ করবেন। ডেবিট কার্ডটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টে টাকা রাখবেন,
আপনার টাকায় আপনি উঠাবেন, উঠায় আপনি খরচ করবেন। আর ক্রেডিট কার্ডটা হচ্ছে ব্যাংক আপনাকে টাকা দিবে, আপনার কার্ডে টাকা দিবে, 1 লাখ, 2 লাখ, 50,000 বা 5 লাখ, যে পরিমাণ আপনি লিমিট চেয়ে আবেদন করবেন সেটা আপনার অ্যাপ্রুভ করার পরে যে লিমিটটা দিবে সেটা ব্যাংক আপনাকে দিবে, সেই টাকাটা আপনি খরচ করবেন। এবং খরচ করার পরে আপনাকে ব্যাংক একটা টাইম দিবে যে 1 মাস বা 10 দিন বা 2 মাস, এরকম এক এক ব্যাংক এক এক টাইম দেয়। তো সেই টাইমের ভিতরে দিলে কোনো ব্যাংক ফ্রি দেয় যে 10 দিন পর্যন্ত আপনার ফ্রি বা 20 দিন পর্যন্ত আপনার ফ্রি, এই টাইমের ভিতরে যদি আপনি টাকাটা আবার ব্যাংকে পরিশোধ করে দেন তাহলে আপনার এটা তো আপনার কোনো চার্জ লাগবে না। যদি টাইম বাড়া নেন যে 20 দিন টাইম ছিল, 20 দিন পরে যদি আপনি দেন তাহলে একটা চার্জ হয়, সেই চার্জ সহ আপনাকে টাকাটা পেড করতে হবে। অর্থাৎ ব্যাংক আপনাকে টাকা দিল, সেটা আপনি খরচ করলেন এবং সেই টাকাটা আবার ব্যাংকে আপনার রিটার্ন করতে হবে। এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি শপিং করতে পারবেন, আপনি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কাটতে পারবেন, হোটেল বুকিং করতে পারবেন, আপনি পাসপোর্টের বিল আপনি দিতে পারবেন, মানে এভরিথিং আপনি অনলাইনের যাবতীয় ট্রানজ্যাকশন, আপনি ই কমার্সের বিল দিতে পারবেন, হ্যাঁ মানে এভরিথিং আপনি বিল পেড করতে পারবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবং এই ক্রেডিট কার্ডের যে টাকাটা আছে সেটা আপনাকে ব্যাংক আপনাকে দিবে লোন পারপাস। আপনি খরচ করলে আপনার কি বলে খরচ করলে আপনার এই এটার চার্জ দিতে হবে, খরচ না করলে এটার কোনো চার্জ নাই। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হচ্ছে বছর শেষে ইয়ারলি একটা চার্জ ব্যাংক নিয়ে থাকে, সেটা আপনাকে প্রতি বছর বছর দিতে হবে। এই হচ্ছে আপনার ই। আর ডেবিট কার্ডের ক্ষেত্রেও আপনার ইয়ারলি একটা চার্জ আছে, তো সেটা অল্প, সেটা তেমন একটা গায়ে লাগে না, কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একটা বড় একটা চার্জ কাটে। তো এই হচ্ছে আপনার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। তো আপনারা যদি কারো কার্ডের প্রয়োজন হয় তা তো আপনাদের যদি কারোর কার্ডের প্রয়োজন হয় তাহলে আগে আপনারা আগে জানবেন যে আপনার প্রয়োজনটা কি, যে আপনি কি করার জন্য অ্যাকচুয়ালি কার্ডটা আপনার প্রয়োজন সেটা আগে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ তারপরে আপনি কার্ডের জন্য রিকোয়েজিশন দিবেন। যদি আপনি শুধু এটিএম থেকে উইথড্র করার জন্য কার্ড প্রয়োজন হয়ে থাকে তাহলেও আপনি অ্যাকাউন্ট ওপেন করে অ্যাকাউন্টে টাকা রাখবেন, ওইখান থেকে আপনি এটিএম থেকে টাকা উঠিয়ে ফেলবেন, এটা হচ্ছে ডেবিট কার্ড। আর যদি মনে করেন যে না আপনি অনলাইনে কাজ করবেন, আপনি ই কমার্সে লেনদেন করবেন বা অন্যান্য আরও অনলাইন রিলেটেড কাজ করবেন, আপনি মোবাইলের কি বলে বিভিন্ন অ্যাপস আছে যেগুলো আপনার অনলাইনে পেমেন্ট করতে হয়, বা দেশের বাইরে থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়, তো এটা আপনার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে। আসলে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি তৈরি করেছি একদম যারা কার্ড সম্পর্কে জানে না তাদের জন্য, কারণ ইউটিউবে দেখেছি যে কার্ড রিলেটেড অনেক ভিডিও আছে, তো ম্যাক্সিমামই আপনার মানে ভালো ভালো ভিডিও, ওইগুলো অ্যাকচুয়ালি আরও আপার লেভেলের। তো এটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা ভিডিও, এটা হচ্ছে যারা কার্ড সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি যে আমি যাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেছি তারা যদি দেখে তাদের খুব উপকার আসবে। হ্যাঁ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।